হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই যে এটা কবুতরের মাংস কেটে নিয়েছি, কবুতরের মাংস রান্না করব। তো এখন চিন্তা করলাম, এটা বিসমিল্লাহ পেঁয়াজ রসুন একেবারে তেলে দিয়ে দিই, বাজে বাজে হয়ে যাক, তা আমার মাইকে কি মিষ্টি সময় লাগে। আমি এদিক দিয়ে মশলাটা দিয়ে মাখাচোপা করে নিই, লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা হচ্ছে জিরের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার পাউডার, একটু দিতে হবে গরম মশলার পাউডার। এখন আমি এটাতে শুধু একটু আদা দিব, আর সব দেওয়া শেষ। হয়ে গেল, একটু সামান্য পানি অ্যাড করে দিব, থাকি পাবে। তারপরে এটা যখন বাদামি লালচে লালচে হয়ে যাবে, তারপর আমি এই মাংসটা ওটার সাথে অ্যাড করে দিব। তো এদিক দিয়ে পেঁয়াজটা হয়ে গেছে, আর হওয়ার দরকার প্রয়োজন মনে করি না আমি, কারণ মাংস সেটা সিদ্ধ হয়েই যাবে। আচ্ছা, এইখানে যে কবুতর মাংস আমি মশলা দিয়ে মাখাচোখা করে নিয়েছি, তো এটা দিয়ে দিব। সবার রান্না তো একরকম না, মন্তব্য করা ঠিক না আসলে রান্নাবান্না নিয়ে, আমরা এক একজন এক এক রকম করে রান্না করি। আমি আরেকদিন কবুতর রান্না করেছিলাম, সেটা অন্যরকম করে। আমি আগেই বলেছি, আমরা সব সময় একরকম করে রান্না করি না, একই জিনিস আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি। Thank you.
দেখতে হবে কি অবস্থা। জল কমিয়ে দিয়েছি, দর্শক সময় স্বল্পতার কারণে দেখাতে পারি নাই, আর একটু হবে। এই যে কবুতরের মাংস কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, চার্জ ছিল না মোবাইলে, সে কারণে দেখাতে পারি নাই, ক্যামেরা অফ হয়ে গেছিলো। তো এই যে এই পর্যায়ে আসছে, আর একটু বোনা বোনা হবে, মানে পানিটা একদম শুকায় যাবে, যখন তেল ঝোল আলাদা হয়ে যাবে তখন আমি আমাদের বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে। আর আমরা যে ঝোলটা দিয়েছি সেটা একটা পরিমাপের মধ্যে, আমি সবসময় বলি যে আমরা যে যাই রান্না করি সবসময় কিন্তু আমাদের রান্না ভালো হয় না, যে খুব ভালো রাঁধেনি আর তারও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়, রান্না বিস্বাদ হয়ে যায় কোনো একটা ভুলের কারণে সামান্য। যাই হোক, এটা হচ্ছে কবুতরের মাংস, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো। যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো। ওকে, আল্লাহ হাফেজ।